তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো তোমাদের বলে দেই যে এখন ঘড়িতে বাজছে প্রায় রাত একটা। তো আমরা জাস্ট এখন এই মাত্র ইডেন গার্ডেন্স থেকে ফিরলাম, যেখানে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের 33 নম্বর ম্যাচটা হয়েছিল। তো এই ম্যাচকে ঘিরেই স্পেশাল ব্লগটা বা তোমরা দেখছো স্বপ্নের ডায়েরির ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মধ্যে। তো তোমাদের বলে দিই যে কোথেকে শুরু করব, কোথেকে শেষ করব ব্লগের আমি কিছু বুঝতে পারছি না, কারণ আত্মহারা হয়ে আছি খুশিতে আনন্দে, কারণ বহু দূর থেকে আসা ত্রিপুরা থেকে। সেই অনুযায়ী বাহিকে দেখা, এমএসডিকে দেখা, চেন্নাইকে সাপোর্ট করা একটা প্রত্যেকটা সিএসকে লাভারের স্বপ্ন। তো সেই অনুযায়ী স্বপ্নটা সার্থক করতে পেরেছি ভেবেই সত্যি খুব আনন্দ লাগছে, খুব মজা লাগছে যে এমএসডিকে এত সামনে থেকে দেখেছি জীবনে, যেটা সত্যি কল্পনা করার বাইরে, কল্পনাও করতে পারিনি যে হয়তো বা এমএসডিকে এত সামনে থেকে দেখব। তো চলো শুরু থেকে শুরু করছি ব্লগটা, সঙ্গে থাকো স্বপ্নের ডায়েরির সঙ্গে। যারা যারা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক একদম একটা শেয়ার অবশ্যই করে দেবে। স্বপ্নের ডায়েরি ইউটিউব চ্যানেল সবসময় তোমাদের সঙ্গে আছে বিশেষ কিছু নতুনত্ব নিয়ে আসার জন্য, সঙ্গে থাকো। চলো আজকের এই সম্পূর্ণ ব্লগটা এখন শুরু করছি। অন্যরকম ব্যাপার যেটা আমি রুমে গিয়ে বলবো তোমাদের সঙ্গে, আপাতত আগে রুমে যাই, তারপর বাদ বাকি ব্লগটা কন্টিনিউ করছি, সঙ্গে থাকবে। সুন্দর করে গেট টেট লাগানো আছে, কোনটা কোন দিক দিয়ে গেলে সোজা হবে, যারা যারা নতুন নতুন খেলা দেখতে আসবে যাতে ওদের কোনো সমস্যা না হয় সেই ব্যাপারটা। তো সবার প্রথমে যেভাবে দেখলে যে আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম, সকাল সকাল নয়, তখন হয়তো বা দুপুর 1টা বাজবে, সম্ভবত 1টা-1.5টা হবে যখন আমরা পৌঁছে গেছিলাম। আমরা জানতাম যে ইডেন গ্রাউন্ডে সবাইকে ভিতরে ঢুকানোর সময় হলো হয়তো বা 5টা কি 5:30, তো সে অনুযায়ী আমরা আগেই পৌঁছে গেছিলাম, কারণ আমরা একটু একটু জানতাম যে হয়তো বা প্রচণ্ড ভিড় হবে, যেহেতু এম এস ধোনির হয়তো বা এটা ইডেন গার্ডেনের শেষ ম্যাচ। যেভাবে তোমরা শুনলে এম এস ধোনি বলল যে যখন টস ছিল যে সে খুব ইমোশনাল হয়ে গিয়েছে যে ও এখানে এসেছে, এবং খড়গপুর রেলওয়ে স্টেশন ওর ইডেন গার্ডেন থেকে মাত্র 2 কিলোমিটার দূর ছিল। তো সে অনুযায়ী একটা ইমোশনাল থিঙ্কিং কাজ করছিল, আমরা যারা গ্রাউন্ডে বসে শুনছিলাম সত্যি আমরাও ইমোশনাল হয়ে গিয়েছিলাম এই কথা শুনে যে হয়তো এটাই এমএসডি শেষ ম্যাচ ইডেন গার্ডেনে। তো সে অনুযায়ী আমরাও একটু ইমোশনাল ছিলাম গ্রাউন্ডে বসে বসে। তো শুরু থেকে শুরু করছি বলতে, আমরা তো পৌঁছে গিয়েছিলাম 1টা-1.5টার সঙ্গে সঙ্গেই, আমরা ইডেনের চত্বরের আশেপাশে ছিলাম, যেহেতু আমাদের কাউন্টার যে নাম্বার ছিল সেটা ছিল 6, যেটা গেট দিয়ে আমরা এন্টার করব। তো সে অনুযায়ী ওইখানে আমরা বসে গিয়ে পৌঁছে গেছিলাম আগেই। তো সে অনুযায়ী আমরা চত্বরটা একটু ঘুরে দেখলাম জায়গাটা কীরকম, তো সে অনুযায়ী উন্মাদনা দেখতে পেয়েছি। যদিও এটা কেকেআরের হোম গ্রাউন্ড ছিল, কিন্তু অ্যাপ্রক্স 95% সমর্থক ছিল শুধু সিএসকের, শুধু ধোনি ভক্তরা ছিল, সিএসকে ফ্যানরা ছিল। তো সে অনুযায়ী সবটা মাঠ ছিল বন্ধুরা একদম হলুদ, হলুদে ভরা, এত হোম গ্রাউন্ড হওয়ার সত্ত্বেও যেটা সিএসকের ফলোয়ার এটা বিশাল ব্যাপার। আর সত্যি সিএসকে ফ্যানরা এরকমই হয়, যেখানে যায় ওরা ওদের হোম গ্রাউন্ড বানিয়ে দেয়, বানিয়ে দেই আমরা একটু। তো কথা হচ্ছিল আমরা যে ম্যাচ দেখলাম সে দেখার অভিজ্ঞতাকে নিয়ে, তো সবার প্রথমে যে জিনিসটা বললাম তো শুনলে, এবার বলছি ম্যাচের ভিতরের কথা। আমরা এন্টার করলাম, এত লম্বা লাইন ছিল, আর তোমাদের বলে দিই গ্রাউন্ডের মোটামুটি সম্ভবত 30টা এন্ট্রি গেটস ছিল, যে এন্ট্রি গেটস দিয়ে দর্শকরা ভিতরে ঢুকেছে। আর খুব সুন্দরভাবে প্রশাসনরা রাস্তার ধারে রাস্তার মোড়ে বিভিন্ন গেট নাম্বার উল্লেখ করে দিয়েছিল, যাতে সব ফ্যানরা দর্শকরা সমর্থকরা সুন্দর করে সুশৃঙ্খলভাবে বুঝতে পারে গ্রাউন্ডে। সেজন্য বিভিন্ন এরিয়া বিভিন্ন চত্বরের মোড়ে ওরা ইডেন গার্ডেনের গেটগুলোতে নাম্বার দিয়ে সাজিয়ে দিয়েছিল, কোন এরিয়াতে গেলে কীরকম গাড়ি পাওয়া যাবে, বাস পাওয়া যাবে, মেট্রো পাওয়া যাবে,
রেল পথ সব রকম সুবিধা প্রদর্শন করে দিয়েছিল। সেই অনুযায়ী যারা যারা এত 80 হাজার মানুষ প্রায় ছিল দর্শক, সেই দর্শকদের কিন্তু কোনো সমস্যা হতে আমরা দেখিনি। আর যে 30টা গেটস দিয়ে লোক ঢুকেছে, ঢুকে সুন্দরভাবে খেলা ঢুকেছে, তো সেইভাবে আমরা বসলাম ইডেন গার্ডেনের ভিতরে। গিয়েই আমরা যে স্ট্যান্ডে বসলাম সেই স্ট্যান্ডটা ছিল লাক্স কুজি স্ট্যান্ড, যেটা ছিল একদম ক্রিজের, মানে ক্রিজের লেফট সাইড এবং অফ সাইড, যেটা রোটেট করে, রোটেট করলে একটা হয়েছে লেফট সাইড আবার একটা হয়েছে অফ সাইড। তো সে অনুযায়ী আমাদের এখানেও কিন্তু আশেপাশে 6-4 বল কিন্তু খুব বেশি পড়ছিল, স্পেশালি রাহানে এবং শিবম দুবের বেশ কিছু ছক্কা এবং চার আমাদের আশেপাশে এসে পড়ছিল। কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম যে হয়তো বা আমাদের কাছেও বল আসতে পারে, সো হয়তো আমাদের থেকে 3-4 হাত দূরে বল এসে পড়লো, আমরা বলটা ধরার জন্য স্কোপ নেই, কারণ এত সমর্থক ছিল আর পুলিশ ছিল সঙ্গে সঙ্গে দিত সেভাবে। তো সে অনুযায়ী এটাও দেখার এক্সপিরিয়েন্স ছিল অন্যরকম। তো যে স্ট্যান্ডে বসলাম সেই স্ট্যান্ড একদম সামনে স্ট্যান্ড ছিল, আমাদের সামনেই ছিল বাউন্ডারি, তো সে অনুযায়ী বাউন্ডারির ঠিক পেছনেই আমরা বসেছি। তো লাইভ দেখার আর সামনে থেকে দেখার যে আনন্দটা, সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে অনুভব করেছি। ম্যাচ শুরু হলো, টস হলো, সিএসকে টস হেরেছে, হেরে সেখানে ব্যাটিং আগে পেয়েছে। তো সেভাবে ব্যাটিং আগে পাওয়ার পর আমরা আশা করছিলাম যে অন্তত এই গ্রাউন্ডে 180 মিনিমাম করতেই হতো যদি ভালো একটা স্কোর বলা যায়। যদিও আমি এক্সপার্ট নই, কিন্তু তারপরেও নর্মাল ক্রিকেট ফলোয়ার বা ফ্যান হিসেবে বলতে পারি যে 180 এই গ্রাউন্ডে মিনিমাম লড়াই করার মতো একটা স্কোর ছিল, তো আমরা ভেবেছি যে অবশ্যই হবে। তো সে অনুযায়ী আমরা দেখলাম স্কোয়ার সেম রেখেছে সিএসকে সেদিন। তো সেই অনুযায়ী আমরা বসলাম এবং দেখলাম যে ধোনি যেভাবে ইমোশনাল একটা স্পিচ দিল আফটার টস, যে ওর যেরকম ভালোবাসা বা একটা আন্তরিকতা এখানে গার্ডেনের প্রতি, আর সেটা সত্যি দেখার মতো, আমরা বসে বসে অনুষ্ঠিত হয়ে গিয়েছিলাম। তো সেই অনুযায়ী যতটুকু সম্ভব হয়েছে ধোনিকে কাছের থেকে ভিডিও করার, ছবি তোলার, আর সবটাই হলো রাহানের ওর কেরিয়ারের সবচেয়ে বেস্ট একটা ইনিংস আমরা নিজের চোখে প্রত্যক্ষ করলাম। শিবম দুবের একটা মার্কেটের একটা ইনিংস দেখলাম, সেভাবে ডেভন কনভয়ের একটা মানে ম্যাচ উইনিং একটা নক আমরা দেখলাম। দেখলাম আমরা ঋতুরাজ গাইকোয়াড়ের দুর্ধ্বংস কিছু শর্টস ব্যাটিং, যা দারুণ একটা অনুভূতি ছিল, যেটা ভাষায় হয়তো প্রকাশ করতে পারছি না, যেটা লাইভ দেখার অনুভূতি। তো সে অনুযায়ী সব হয়ে গেল, আমরা শুধু অপেক্ষা করছিলাম 15 ওভারের পর, উইকেট পড়ছিল না, আমরা চাইছিলাম যে উইকেট কয়েকটা পরে যাক যাতে এম এস ধোনি গ্রাউন্ডে আসে ব্যাট হাতে নিয়ে। তো সে অনুযায়ী সেই অপেক্ষার অবসান ঘটেছে এবং যখন রবীন্দ্র জাডেজা আউট হয়েছে, তো সে অনুযায়ী মাত্র 3 বলের জন্যে এম এস ধোনি মাঠে আসলো। ও ভাই, যখন এম এস ধোনি মাঠে আসার যে ক্রাউড, সবাই ফোনের ব্যাকলাইট অন করে দিয়েছিল, ব্যাকলাইট অন করে শুধু পুরাটা গ্রাউন্ড যেভাবে তোমরা দেখলে বা দেখবে, সবটা গ্রাউন্ড কিন্তু তোমার একদম আলোয় পরিপূর্ণ হয়ে গিয়েছিল, শুধু একটু ধোনি ঝলক দেখার জন্যে, সেই ধোনির ব্যাটিংটা দেখার জন্যে। তো সে অনুযায়ী কিন্তু আমরা খুব এক্সাইটেড ছিলাম ওর ব্যাটিংটা নিয়ে। তো সেভাবে যখন মাঠে এন্ট্রি করলো ক্রাউড চেঁচামেচি, আমরা হাটকাল হয়ে গেছি প্রায়, এত ক্রাউড ছিল। বিশ্বাস করুন 95% দর্শকরা শুধু ধোনি 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 ধোনি, ইনক্লুডিং আমরা, আমিও ধোনি ধোনি বলে চিৎকার চেঁচামেচি করে গলা ফাটিয়ে দিয়েছি। তো সে অনুযায়ী এই মুহূর্ত হয়তো জীবনের কোনদিন নাও আসতে পারে, তাই আসতে পারে কি আসবেই না, হয়তো বা ধোনিটা শেষ সিজন হতে চলেছে, যা আমরা পূর্বাভাস থেকে বুঝতে পারছি এবং ধোনিও বলেছিল। তো সে অনুযায়ী ধোনির লাস্ট 3টি বল খেলেছিল, 3 বলের মধ্যে 1টি বল নো বল ছিল। আমরা ভাবলাম যে নো বলের পর আমরা তো আরও চিৎকার জীবনে 6-4 দেখতে পাবো, কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাটের সঙ্গে সেটা কানেক্ট হয়নি। যদি কানেক্ট হতো তাহলে সেটা কিন্তু সোজা গ্রাউন্ডের বাইরে যেত, লগনের দিকে যেত হয়তো বা, যেটা খুব একটা বড় শট আমরা দেখতে যেতাম, কিন্তু ওই বাদ নেই, যেটা হয়েছে সেটাই খুব আনন্দদায়ক মুহূর্ত। ধোনি গ্রাউন্ডে এসছে ব্যাট নিয়ে, সেটাই সবচেয়ে বড় মুহূর্ত আমাদের জন্য ছিল। তো এটা ছিল সিএসকে ইনিংস, আর সত্যি ধোনিকে দেখা একটা জীবনের একটা অন্যতম অনুভূতি, যেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এজ এ ফ্যান হিসাবে। তো সে অনুযায়ী সিএসকে ব্যাটিং শেষ হলো, তারপর গ্রাউন্ডে আসলো এমএসডি এবং পুরো চেন্নাইয়ের প্লেয়াররা। তো যারা যারা এখানে এসছে সবাই উপভোগ করছিল প্রথম ইনিংস শেষ, আর
ভাইসাব গ্রাউন্ডের যে একটা পরিবেশ ছিল, মানে গ্রাউন্ডের পরিবেশটাই ছিল অন্যরকম। ইডেন গার্ডেনের যে মানে সিট ক্যাপাসিটি সেই অনুযায়ী কিন্তু দর্শকরা আরো ডাবল ছিল হয়তো বা বোঝা যাচ্ছিল দেখে। তো সেই অনুযায়ী ইডেনের মানুষ যথেষ্ট ধোনি পাগল ছিল, সিএসকে পাগল ছিল। এমন নয় যে কেকেআর ফ্যান ছিল না, অবশ্যই কেকেআর ফ্যান ছিল, কিন্তু ওরা সিএসকে ফ্যান নিচে চাপা পড়ে গেছে। সিএসকে ভালো খেলেছে, রিকু খুব ভালো ব্যাটিং করেছে, খুব ভালো লড়েছে, কিন্তু সেই অনুযায়ী যথেষ্ট ছিল না কেকেআর জেতার জন্য। তো যখন কেকেআর ব্যাট করতে এলো, প্রথম দুই ওভারেই তো স্টার্টিং হয়ে গিয়েছিল কেকেআর এর যে উইকেট একের পর এক করতেই থাকলো, করতেই লাগলো। আর সবচেয়ে বড় কথা হলো ধোনির একটা ডিআরএস যেটা আউট হয়েছিল, সেটা কিন্তু একমাত্র ধোনি রিভিউ সিস্টেম আমরা যেটা বলি ওর ধোনি রিভিউ সিস্টেমের কারণে কিন্তু সেটা হয়েছে, যেটা আমরা এখান থেকে বলেছি। তো আর যা যা আমরা টিভিতে দেখি তার ছবি আমরা এখানে অনুভব করেছি, দেখেছি, সেটা সত্যি একটি আনন্দদায়ক মুহূর্ত ছিল। তো আমার সঙ্গে তাপসও ছিল গ্রাউন্ডে, ওকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না, ও এত আত্মহারা ছিল, ও কোনো কথা শুনছিল না, কারোর দিকে কোনো তাকানো নেই, শুধু ক্রিকেট দেখছে, খেলা দেখছে, সাইডে সাইডে কোনো দিকে তাকানোর কোনো দরকারই নেই ওর। তো আমি অ্যাজ এ ইউটিউবে কাজ করে, যেহেতু ইউটিউব অনুযায়ী আমার সব দিকে একটু চোখ ফিরিয়ে রেখেতে হয়েছে, আর সম্ভবত আমি কয়েকটা শর্টস ভিডিও ক্যাপচার করতে পেরেছি, একটি ছয় ক্যাপচার করেছি, একটা চার ক্যাপচার করেছি, যেটা আমাদের দিকে এসেছিল। তো সে অনুযায়ী এই মুহূর্তটা আর সিএসকে এই যে খেলাটা দেখার অনুভূতিটা দারুণ ছিল। তো সে অনুযায়ী একটা সুন্দর মুহূর্তের শান্তি হয়ে রইলাম সারা জীবনের জন্যে। এই কেকেআরের এই ব্যান্ড দিয়ে, টি শার্ট দিয়ে সত্যি আমরা জিতে গেছিলাম সেদিন, এবং আজই আমরা জিতে গেছি। তো সেই অনুযায়ী এই দিনটা, এই মুহূর্তটা সত্যি না ভোলার ছিল। ঘড়িতে থুকর 9:15, বন্ধুরা 9:15 মিনিটে কিন্তু এমএসডি ব্যাট করতে নেমেছিল, আমি টাইমটাও মনে রেখেছিলাম। তো সেই অনুযায়ী বুঝতেই পারছো কীরকম একটা ফ্যান ফিলিং হয়েছিল, এটা সত্যি বাসায় করার সময় পাচ্ছি না। তো তারপর আমরা যেভাবে এন্ট্রি খেলা শেষ হলো, আর আমরা উপরমুখেও নেমেছি যেভাবে দেখলে, যতটুকু সম্ভব আমরা করেছি অ্যাজ এ সিএসকে ফ্যান ফলো হিসাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো তোমরা অবশ্যই সঙ্গে থেকো স্বপ্ন ডায়রির, এবং যদি এই ভিডিওটা সিএসকে লাভার হিসেবে, সিএসকে ফ্যান হিসেবে, ধোনি ফ্যান হিসেবে, ধোনি ভক্ত হিসেবে ভালো লেগে থাকে, চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে, আর একটি লাইক করে দেবে ভিডিওটাকে, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে শুধুমাত্র সিএসকে। সেই অনুযায়ী থ্যাংকস এ লট স্বপ্নের ভিডিও তোমরা যারা যারা দেখেছো, স্বপ্নের যদি সঙ্গে থেকেছো এভাবেই সাপোর্ট দেবে। অবশ্যই চেষ্টা করবো পরের বারও যদি সম্ভব হয় অবশ্যই একটা ম্যাচে আসার। আর স্বপ্নের ডায়েরিতে অনুগল্প, ছোট গল্প, ত্রিপুরার ব্লগ, এভরিথিং তোমরা এখানে দেখতে পারবে। সো স্টে টিউন উইথ স্বপ্নের ডায়েরি, এখানে কিন্তু সব কিছু তোমরা দেখতে পারবে। সে অনুযায়ী ব্লগটা এখানে শেষ করবো।